ফ্যাক্ট নাম্বার 10। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন বা আমিও জানতাম আগে, মহাকাশে প্রথম পাঠানো জীবন্ত প্রাণী হিসাবে লাইকা, মানে একটা স্ট্রিট ডগ। কিন্তু তা না, প্রথম হচ্ছে ফ্রুট ফ্লাই, মানে ফলমাছি, যেটা মহাকাশে পাঠানো প্রথম জীবন্ত প্রাণী। ফ্যাক্ট নাম্বার 9। বন্ধুরা, আপনারা তো অনেকেই ডিসকভারি বা অনেক জায়গায় দেখেছেন ফ্লেমিঙ্গো বা গোলাপি বক, যেটা দেখেছেন অনেক সময় যে ওরা এক পায়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কারণটা আমরা কেউ কখনো ভাবার চেষ্টাই করিনি। আসল কারণ বা রিজনটা হলো হচ্ছে ওরা পাটাকে ওদের বডির সামনে রাখে, যাতে ওদের শরীরে তাপ সংরক্ষণ বা হিটকে ধরে রাখতে পারে। ফ্যাক্ট নাম্বার 8। বন্ধুরা, আমরা নর্মালি আর্মি বলতে গেলে নর্মাল যারা আমাদের যুদ্ধ করে তাদের আর্মি বলে থাকি, কিন্তু গ্রুপস অফ ফ্রগ মানে এক ঝাঁক ব্যাংকে আর্মিও বলা হয়। ফ্যাক্ট 7। বন্ধুরা, স্লথ যেটা হলো এই ওয়ার্ল্ডের সব থেকে স্লোয়েস্ট ম্যামেল বা সব থেকে ধীর গতির থন্যবায়ী প্রাণী, যার খাবার হজম করতে সময় লাগে 2 সপ্তাহ, মানে যেটা আমাদের টাইম লাগে অ্যাপ্রক্স 4-5 ঘন্টা, সেটা ওদের টাইম লাগে 2 সপ্তাহ। ফ্যাক্ট 6। বন্ধুরা, অ্যান্টিটার দেখেছেন অনেকেই, হাতির মতো লম্বা মুখ থাকে তাদের। ওরা একদিনে প্রায় 35,000 পিঁপড়ে এবং টার্মাইটস খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। ফ্যাক্ট নাম্বার 5। গাইজ, আশা করি এই ফ্যাক্টটা আপনারা অনেকেই শোনেননি, আর শুনে থাকলে খুব ভালো। ওয়ার্ল্ডের অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, যেটা একমাত্র ভারতে অবস্থিত মণিপুর রাজ্যে, তার নাম হলো হচ্ছে কেইপুল ল্যামজায়ো ন্যাশনাল পার্ক, যেটা লোকটা গ্রহের উপরে অবস্থিত। ফ্যাক্ট নাম্বার 4। বন্ধুরা, আমরা সকলেই জানি টর্টোইজরা 100 বছর বাঁচতে পারে, কিন্তু ভেবে দেখেছেন কি কোন টর্টোইজ সবথেকে বেশি বেঁচেছিল? সেটা হলো হচ্ছে জনার্ডার নামের সেলচিলিয়াস জায়ান্ট টর্টোইজ ব্রিডের একটা টর্টোইজ, যেটি 190 বছর ধরে বেঁচে ছিল, আর তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে। ফ্যাক্ট নাম্বার 3। গাইজ, ওয়ার্ল্ডের স্মলেস্ট ক্যাট কে কি বলা হয় জানেন? টিঙ্কার টয়। ফ্যাক্ট নাম্বার 2। বন্ধুরা, অস্ট্রিচ, এটা তো আশা করি সবাই জানেন যে এটি পৃথিবীর সব থেকে বড় পাখি হিসাবে আমরা মেনে থাকি, কিন্তু এর লাথি বা কিকের আঘাতে একটি সিংহও মরতে পারে। একটা 158 কেজির অস্ট্রিচ, তার লাথির পাওয়ার হচ্ছে 2000 PSI, মানে ভেবে দেখুন কতটা পাওয়ারফুল। ফ্যাক্ট নাম্বার 1। হাউলার মাঙ্কি, এই ব্রিডের বানরেরা যেটা স্থলভাগে সব থেকে চিৎকারকারী বা লাউডেস্ট অ্যানিমাল হিসেবে ধরা হয়, এর আওয়াজ 3 মাইল অর্থাৎ 5 কিমি দূর থেকেও স্পষ্ট শোনা যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এটা আমাদের এই কন্টেন্টের সেকেন্ড ভিডিও। ইন ফিউচার আমরা এরকম ধরনের ভিডিও বা কন্টেন্ট আরও আনবো, আপনাদেরকেও আরও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো।